হেই গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ গোল পোস্ট। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করবো আজকে হিরো এলিট কাপ জুনিয়ার যে ম্যাচগুলো হয়েছিল কলকাতা ডিভিশনে, তো সেগুলোই আমরা বলবো। তো আজকে দুটো ম্যাচ ছিল, যেটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস সাই সায়ের মাঠে এবং মোহনবাগান ভার্সেস ইউনাইটেড স্পোর্টস। এবার বলে দিই যে ইউনাইটেড স্পোর্টস তিন ম্যাচ আগে খেলেছিল এবং তিনটেই জিতেছিল, তারা টেবিল টপ ছিল, কিন্তু আজকে মোহনবাগান তাদের হারিয়ে দিয়েছে 1-0 গোলের ব্যবধানে। অন্যদিকে ইস্টবেঙ্গল হারায় সাইকে সেম গোলের মার্জিনে, যেটা স্কোরলাইন ফাইনাল দাঁড়ায় সাই 0 ইস্টবেঙ্গল 1। তো 18 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করা শ্রীকুমার কার্জি, এই শ্রীকুমার কার্জির পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল তাদের জয় ছিনে নেয়। ঠিক অন্যদিকে মোহনবাগান আজকে ইউনাইটেড স্পোর্টসের এগেনস্টে 79th মিনিটে মোহনবাগানের গোল করে দেয় রিতেশ বিশ্বকর্মা। এরই মাধ্যমে মোহনবাগান তাদের প্রথম জয় এই হিরো এলিট লিগে তুলে নিল এবং ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় জয়। ইস্টবেঙ্গলের আগের উইন ছিল ডার্বিতে, যেটা হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে 2-1 গোলের ব্যবধানে, আর মোহনবাগানের এটা ফার্স্ট জয়। লিগ টেবিলে যে টপে আছে তাদের এগেনস্টে জয়টা মোহনবাগানকে আরও কনফিডেন্স দেবে। তো দেখা যাক ফিউচারে টিমগুলো কেমন খেলে। আজকে রেজাল্টের পর থেকেই তোমরা এবার হিরো এলিট লিগের যে স্ট্যান্ডিংসটা সেটা একবার দেখে নাও, যে দেখো কোন টিম কতটা পয়েন্ট তুলেছে এবং তাদের স্ট্যান্ডিংসটা কী। তো সেটা তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরও একটি নিউজ আছে, সেটা হলো মোহনবাগান রিজার্ভ টিম নিয়ে। মোহনবাগান রিজার্ভ টিম জয়লাভ করলো বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের এগেনস্টে, একটা প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচে গোল করে, একটাই গোল হয়, সেটা গোল করে কমরন তুরসুনভ। তুরসুনভের গোলে মোহনবাগান রিজার্ভ টিম জিতে যায় 1-0 ব্যবধানে। তো তুরসুনভ মোটামুটি প্র্যাকটিস ম্যাচে এবং ফ্রেন্ডলি ম্যাচে ভালোই খেলছে, দেখা যাক কিউবিকোনা কবে তাকে নেন। কিউবিকোনাকে একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছেন কমরন, কারণ কমরন তার পারফরমেন্স প্র্যাকটিস ম্যাচে ভালোই দিচ্ছে এবং এছাড়াও রিজার্ভের টিমের হয়ে খুবই ভালো, মানে তার স্কিল ছিল এবং তার পারফরমেন্সও খুব ভালো ছিল। তো ডার্বির আগে নিজেকে কতটা ম্যাচ ফিটনেসে আনে এবং কিউবিকোনার লাইন আপটা কেমন হয় এখন সেটাই দেখাবার বিষয়। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই।